আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সেরা 10 বাংলাদেশি প্রবাসী খেলোয়াড় কারা। সো আজকে ভিডিওতে আমি সেরা 10 বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়কে নিয়ে ভিডিওটি করছি। আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি আপনাদের, এবং আপনারা কি আমার সাথে একমত কিনা যে এরাই সেরা 10 বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়, কিংবা আপনাদের অন্য কোনো পছন্দ আছে সেটাও জানাবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। চলছে সাফ ফুটবল। বাংলাদেশ দল ভালো শুরু করলেও এরপর খেই হারিয়ে ফেলে। বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে স্ট্রাইকার সংকট রয়েছে। এই এক সংকটের কারণে দল অনেক পিছিয়ে আছে। অনেক সুযোগ পেয়েও তা কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে প্রবাসী খেলোয়াড়দের দলে নেওয়ার মধ্য দিয়ে। অনেক প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় আছেন যারা দেশের বাইরে অনেক ভালো ফুটবল খেলছেন। আজকের ভিডিওতে আমরা এমন 10 জন প্রবাসী কিংবা বাংলাদেশি ফুটবলারদের নিয়ে কথা বলবো যারা দলে আসলে আমাদের ফুটবল দলের চেহারাই পাল্টে যাবে। তবে এই ভিডিওতে অনেকের নামই হয়তো বাদ পড়তে পারে, তাই আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের পছন্দের প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের কথা। চলুন দেরি না করে শুরু করা যাক। 10 নম্বরে আমরা রাখছি ম্যাক্স রহমানকে। সুইডেনের রাজধানী স্টকহোমে 2004 সালে জন্ম ম্যাক্সের। তার বাবার নাম আদনান রহমান, ম্যাক্সের মা এভা গ্রিসের মেয়ে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হার্দি গ্রামে দাদার বাড়ি ম্যাক্সের। ছোটবেলা থেকেই ফুটবলে আগ্রহ ম্যাক্সের। মাত্র 5 বছর বয়সে সে স্টকহোমের বিখ্যাত অ্যাথলেটিক ফুটবল ক্লাবে এএফসিতে যোগ দেয়। ফুটবলের হাতেখড়ি সেখানে। এরপর সুইডেন সহ ইউরোপের অনেক দেশে খেলা হয়েছে তার। বর্তমানে সে খেলছে সুইডেনের তৃতীয় বিভাগের দল এফসি ব্রমাপরিকানার যুব দলে। ক্লাবটি বর্তমান লিগে প্রথম স্থানে আছে এবং সামনের বারে হয়তো দ্বিতীয় বিভাগে খেলবে। ম্যাক্সের খেলার পজিশন হচ্ছে মূলত সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড, তবে সে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। বার্লিনে ম্যাক্স 2013 সালে সেরা খেলোয়াড় হয়েছিল। ম্যাক্স এরই মধ্যে সুইডেন অনূর্ধ্ব 16 জাতীয় দলে দারুণ পারফর্ম করে নজর কেড়েছে। ম্যাক্সের বর্তমান বয়স মাত্র 17 বছর। সে এরই মধ্যে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ম্যাক্স যেই লেভেলে ফুটবল খেলছে আমরা আশা করতেই পারি সে খুব দ্রুত আরো উপরের পর্যায়ে খেলবে এবং একসময় বাংলাদেশ জাতীয় দলে খেলবে। নয় নম্বরে আছে রেদওয়ান হান্নান। 23 বছর বয়সী রেদওয়ান হান্নান অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি অনেক ছোটবেলা থেকেই ফুটবলে হাতে খড়ি নেন। 2011 সালে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় অনূর্ধ্ব 12 ফুটসল টুর্নামেন্টে অংশ নেন। সেই বছরই তিনি তার কাউন্টির দল নিউ সাউথ ওয়েলসের হয়ে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেন। মূলত এই 2 টুর্নামেন্টের মধ্য দিয়ে তিনি 12 বছর বয়সে নিজের যোগ্যতার পরিচয় দেন। 2014 সালে তিনি দক্ষিণ কোরিয়ায় তার রাজ্য নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি টুর্নামেন্ট খেলেন, যেখানে তার প্রতিপক্ষ ছিল বার্সেলোনা, টটেনাম এফসি, এফসি বুরুশিয়া ডটমুন্ডের যুব দলগুলো। রেদওয়ান হান্নান মূলত একজন উইং ব্যাক, তিনি ডিফেন্সিভ মিড সেন্ট্রাল ব্যাক হিসেবেও খেলতে অভ্যস্ত। অস্ট্রেলিয়াতে তৃতীয় ডিভিশনের দল ব্রুন্সউইক সিটিতে খেলেছেন। 2017 মৌসুমে তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিশনের লিগ থেকে অফার পেয়েছিলেন, কিন্তু বেশি প্লেয়িং মিনিট পাওয়ার কথা ভেবে তিনি তার তৎকালীন দলেই থেকে যান। তিনি ক্লাবটির সেরা উদীয়মান ফুটবলারও নির্বাচিত হন। অস্ট্রেলিয়াতে পড়ালেখা করলেও তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে চলে আসেন। সেখানে সেন্ট ফ্রান্সিস ব্রুকলিন ইউনিভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি ফুটবলের সাথে সম্পৃক্ত থেকেছেন ওতপ্রোতভাবে। সেখানকার ফুটবল দলে ছিলেন অধিনায়ক। সেন্ট ফ্রান্সিস ব্রুকলিন খেলে আমেরিকার কলেজ পর্যায়ের লিগে, যা সেখানে ব্যাপক সমাদৃত। গত মৌসুমে তার দল তারই অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়। রেদওয়ান হান্নান সম্পর্কে সাবেক অস্ট্রেলিয়ান বিখ্যাত ফুটবলার ক্রেইক ফোস্টার বলেন, আমি রেদওয়ানকে 2014 সালে কোচিং করিয়েছি। সে মূলত রাইট ব্যাক, সেন্ট্রাল ডিফেন্স এবং উইঙ্গার হিসেবে খেলতে পারে। তার গতি, টেকনিক্যাল কোয়ালিটি যে কোনো দলের জন্যই অনেক বড় সম্পদ। স্থানে আমরা রাখছি রাহাবার খানকে। রাহাবারকে আসলে ঠিক প্রবাসী বললে ভুল হবে, কেননা সে বাংলাদেশে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে। তবে যেহেতু প্রবাসী বাংলাদেশি হিসেবে সে জাতীয় দলে সুযোগ পেয়েছে, তাই তাকে এই তালিকায় রাখা। রাহাবার বাংলাদেশ দলে 3 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, তবে তার কিছু স্কিল এবং ফুটবল ব্যাকগ্রাউন্ডের কারণে মূলত এই তালিকায় তাকে রাখা। 25 বছর বয়সী রাহাবার ওয়াহেদ খেলতেন নর্থ টরন্টো নাইট্রোস ক্লাবে। এটা হচ্ছে কানাডার লিগ ওয়ানের ক্লাব। এটা সেমি প্রফেশনাল একটি লিগ এবং কানাডার তৃতীয় স্তরের একটি লিগ। 5 ফিট 8 ইঞ্চি উচ্চতার রাহাবার খেলে থাকেন সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে। তিনি তার ফুটবলে দীক্ষা নিয়েছেন নর্থ টরন্টো নাইট্রোস ক্লাবে। এই ক্লাবটি খুবই ভালো মানের একটি ক্লাব এবং ওখানকার খেলোয়াড়রা বিশ্বের অনেক বড় বড় ক্লাবে খেলেছেন। রাহাবার টেকনিক্যালি খুবই সলিড একজন প্লেয়ার এবং ফিজিক্যালি খুবই শক্তিশালী। এই মৌসুমে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলেছেন, করেছেন 3 গোল এবং 2 অ্যাসিস্ট। এছাড়া আগের মৌসুমে তিনি 14 ম্যাচ খেলে করেছিলেন 7 গোল এবং 12 অ্যাসিস্ট। রাহাবারের মূল শক্তি হচ্ছে তিনি দুর্দান্ত সব থ্রু পাস দিতে পারেন এবং ফ্রি কিক নিতে পারেন খুব ভালো করে। তিনি তার দলে অ্যাসিস্টের জন্য বিখ্যাত।
বাংলাদেশ দলে খেলার পর রাহাবার বাংলাদেশে চলে আসেন এবং যতটুকু জানা গিয়েছে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন একটি ক্লাবের হয়ে এবার খেলবেন। এর পরের স্থানে আমরা রাখছি জিদান মিয়াকে। জিদান মিয়া নামটা অবশ্যই আপনাদের সবার কাছে খুবই পরিচিত। কিছুদিন আগে লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোর হয়ে যোগ দিয়েছেন তিনি। শুরুতে অবশ্য তিনি দলটি সি দলে খেলবেন। রায়ো ভায়োকানোর সি দল বর্তমানে স্পেনের ষষ্ঠ ডিভিশনে খেলছে, তবে ভালো পারফর্ম করতে পারলে তিনি মূল দলে সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। 19 বছর বয়সী জিদানের জন্ম লন্ডনে, তার দেশের বাড়ি সিলেটের মৌলভী বাজারে। জিদানের ফুটবলের শুরুটা হয় দুর্দান্ত। মাত্র 7 বছর বয়সে তিনি সুযোগ পান ইংল্যান্ডের বিখ্যাত ডেভিড বেকহাম একাডেমিতে। সেখানে 2 বছর প্রশিক্ষণ নেওয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুব দলে। পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে 2012 সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার মাইকেল জনসন একাডেমিতে স্কলারশিপ নিয়ে পড়তে যান। খেলেছেন কলম্বাস স্ক্রু অনূর্ধ্ব 14 দলে এবং এফসি ডালাসের হয়ে। এরপর আমেরিকা এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি একাডেমিতে ট্রেনিং নেন তিনি। জিদানের খেলার পজিশন মূলত উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড। দূরপাল্লার শট এবং ফ্রি কিক নিতে তিনি বেশ দক্ষ। জিদানের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রায়ো ভায়োকানোতে যোগ দেওয়ার আগে তিনি খেলতেন এফসি ব্রমলিতে, যা ইংল্যান্ডের 5ম ডিভিশনের একটি ক্লাব। এরই মধ্যে অনেকবার জাতীয় দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন জিদান। বাংলাদেশি দেশের বাড়ি সিলেট। ইউসুফের জন্ম এবং বেড়ে ওঠা অবশ্য ইংল্যান্ডে। 5 ফিট 10 ইঞ্চি উচ্চতার ইউসুফ খেলতে পারেন অনেক পজিশনে। লেফট উইং, রাইট উইং, সেন্ট্রাল মিডফিল্ড, ফলস নাইন এবং স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন ইউসুফ। ইউসুফ 2 পায়ে খেলতে পারেন, যা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে খুবই কম দেখা যায়। তবে ইউসুফের ন্যাচারাল পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড এবং উইং। বর্তমানে ইউসুফ খেলছে ইপসউইন টাউন এফসির যুব দলে। ইপসউইন টাউন ইংল্যান্ডের তৃতীয় বিভাগের একটি দল। ইউসুফ ক্লাবটির অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন। ক্লাবটির ওয়েবসাইটে তাকে অবশ্য একজন মিডফিল্ডার হিসেবে দেখানো হচ্ছে। ইউসুফের খেলার ধরন খুবই ভার্সেটাইল, অর্থাৎ সে অনেক পজিশনে খেলতে পারে। তার খেলার ভিডিও দেখে মনে হয়েছে সে সাধারণত ফ্রি রোলে খেলতে খুব পছন্দ করে। দুর্দান্ত সব থ্রু পাস দেওয়া, ড্রিবল করে বের হয়ে যাওয়া, পায়ে বল রাখা, এসব কাজে খুবই দক্ষ সে। তাছাড়া তার স্কোরিং অ্যাবিলিটিও অসাধারণ। 18 বছর বয়সে যেসব স্কিল থাকা দরকার তার মধ্যে সবই আছে বলতে হবে। 5 নম্বর জায়গাটি আমরা বরাদ্দ রেখেছি ওবায়দুর রহমান নবাবের জন্য। নবাব সম্পর্কে আপনাদের সবার নিশ্চয়ই ভালো ধারণা আছে। সে এখন খেলছে বসুন্ধরা কিংসে। এই মৌসুমে ইনজুরির জন্য খুব বেশি ম্যাচ খেলতে পারেনি, তবে সে আগামী মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বসুন্ধরার সঙ্গে। কাতারের সাম্প্রতিক ফুটবল অন্য উচ্চতায় উঠার মূলে বিখ্যাত অ্যাসপায়ার ফুটবল একাডেমি বড় ভূমিকা পালন করছে। অত্যাধুনিক এই একাডেমি সুযোগ সুবিধা এক কথায় দুর্দান্ত। আর এই একাডেমিতেই নিজের ফুটবলের দীক্ষা নিয়েছেন ওবায়দুর। সবচেয়ে বড় কথা, খেলেছেন কাতারের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে। কাতার লীগের ক্লাব আল দুহালির হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা হয়েছে এরই মধ্যে 22 বছর বয়সী নবাবের। ওবায়দুরের জন্ম ফেনীতে। 2006 সালে পরিবারের সঙ্গে পাড়ি জমান কাতারে। প্রকৌশলী বাবা গোলাম কিবরিয়া সেখানকার এক কোম্পানিতে কর্মরত ছিলেন, আর ওবায়দুর বিভিন্ন ধাপ পেরিয়ে সুযোগ পেয়ে যান অ্যাসপায়ার একাডেমিতে। 2017 সালে নাম লেখান কাতার প্রিমিয়ার লীগের ক্লাব আল দুহালিতে। ক্লাবটির অনূর্ধ্ব 23 দলে খেলার পর 2019-20 মৌসুমে মূল দলে জায়গা করে নিয়েছিলেন। খেলেছিলেন 2টি ম্যাচও। কাতারের নাগরিক না হয়েও দেশটির জাতীয় যুব দলের হয়ে খেলেছেন ওবায়দুর। সে সুযোগে ওবায়দুরের খেলা হয়েছে অনূর্ধ্ব 16 ও 19 দলে। ওবায়দুর মূলত খেলে থাকেন উইঙ্গার হিসেবে, তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও তার জুড়ি মেলা ভার। দুর্দান্ত সব গোল করতে দারুণ সিদ্ধহস্ত তিনি। এছাড়াও বল পায়ে রাখতে পারেন অনেকক্ষণ, দুর্দান্ত সব পাস হেড দিতেও পারেন বাংলাদেশের এই নবাব। এরপরই আছে আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল ভূঁইয়া সম্পর্কে কি আপনাদের বিস্তারিত বলতে হবে? আচ্ছা, তাও চলুন সংক্ষেপে শুনে নেই জামালের গল্প। জামালের জন্ম ও বেড়ে ওঠা সবই ডেনমার্কের কোপেনহেগেনে। তিনি হতে চেয়েছিলেন ফুটবলার। বাবা মা ছেলেকে বানাতে চেয়েছিলেন চিকিৎসক কিংবা আইনজীবী। জামাল খেলেছেন ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগে। পারফরমেন্সের গ্রাফ ওঠানামা করেছে প্রায়, তাই কখনো খেলেছেন কোপেনহেগেনে প্রথম বিভাগের দলে, কখনো বা দ্বিতীয় কিংবা চতুর্থ বিভাগের দলে, মাঝখানে ফিলিপাইনও খেলেছেন।
স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথমবারের মতো 2011 সালে জামাল ভুঁইয়া এলেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে। কিন্তু দেশের কন্ডিশন ও ফুটবল মাঠের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না জামাল, ভুগছিলেন পানি শূন্যতায়। ফলাফল জামালকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই। অভিমানী জামাল ফিরে গিয়েছিলেন ডেনমার্কে। অবশেষে 2013 সালে ডাচ কোচ লুডভিগ ডি ক্রুইফের হাত ধরে জামাল জাতীয় দলে আসেন। জামাল চোখও কেড়েছেন খুব তাড়াতাড়ি। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অনেকের চোখেই তিনি ছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়। 2015 সালে শ্রীলঙ্কার কোচ নিকোলা কাভাজ অভিষ্ট বলেই দিয়েছিলেন তার চোখে দক্ষিণ এশিয়ার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছেন আমাদের এই জামাল। অথচ 17 বছর বয়সে থেমে যেতে পারত ফুটবলার জামালের গতিপথ। দুর্বৃত্তদের গোলাগুলির মধ্যে পড়ে 4-4টি গুলি খেয়েছিলেন জামাল, তবু প্রাণে বেঁচে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দলের মাঝ মাঠের মূল কাণ্ডারি এই জামাল, তাকে ছাড়া যেন মাঝ মাঠ চিন্তাই করা যায় না। জাতীয় দলে আরো অনেকদিন নিজের সেরাটা দিবেন জামাল, এটাই আমাদের চাওয়া। তিন নম্বরে কে আছে বলুন তো? অনেকেই হয়তো ঠিক ধরতে পেরেছেন, তারিক কাজী আছেন তিন নম্বর স্থানে। তারিক কাজী বাংলাদেশে আসেন 2019 সালে। ফিনল্যান্ডের অনূর্ধ্ব 16, 17, 18, 19 দলে খেলেছেন তিনি, খেলেছেন সেই দেশের শীর্ষ ক্লাবে। কিন্তু এরপরও দেশের টানে চলে আসেন বাংলাদেশে। আফগানিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত অভিষেক হয় তার। এখন তো জাতীয় দলে অবিচ্ছেদ্য অংশ তিনি, ডিফেন্সে অন্যতম ভরসার নাম এই তারিক। তারিক কাজীর মূল পজিশন হচ্ছে রাইট ব্যাক, অথচ কোনো এক অদ্ভুত কারণ তাকে তার সেরা পজিশনে খেলানো হচ্ছে না। বসুন্ধরা কিংসে অস্কার তাকে রাইট ব্যাকে খেলান না, সেন্টার ব্যাক কিংবা লেফট ব্যাকে খেলান। সম্প্রতি জাতীয় দলে অস্কার তাকে সেন্ট্রাল ডিফেন্সে খেলাচ্ছেন। আমরা আসলে জানি না কোন অদ্ভুত কারণে দলের সেরা খেলোয়াড়কে তার পজিশনে খেলানো হচ্ছে না। তবে এটা আমরা বরাবরই বলে আসছি এবং এখনো বলছি, তারিককে তার রাইট ব্যাক পজিশনে না খেলালে কখনই সেরাটা বের করা যাবে না। যেই তারিক ফিনল্যান্ডের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে বাংলাদেশে এসেছে, তাকে এভাবে অবহেলা করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের চোখে দ্বিতীয় সেরা বাংলাদেশি খেলোয়াড় হচ্ছেন সামিত সোম। সামিত সোমের জন্ম কানাডার তথা উত্তর আমেরিকার সর্ব উত্তরের শহর এডমন্টনে 1997 সালে 5ই সেপ্টেম্বর। তার বাবা মা দুজনই বাংলাদেশি, বাবা সিলেটি এবং মা ঢাকাইয়া। দুই ভাই বোনের পরিবারে সামিত সবচেয়ে ছোট। সামিতের ফুটবলের শুরুটা ছোট কাল থেকে। 2002 সালে স্থানীয় ক্লাব এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড থেকে তার ফুটবলে হাতে করি। বিভিন্ন ধাপ পেরিয়ে 2015 নর্থ আমেরিকান সকার লীগের একমাত্র কানাডিয়ান দল এফসি এডমন্টনের একাডেমিতে নাম লেখায় সামিত। সেখান থেকে তাকে পাঠানো হয় কানাডা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ ফুটবলে। খুব দ্রুতই এফসি এডমন্টনের মূল দলে জায়গা করে নেয় সামিত। মৌসুম জুড়ে তার নৈপুণ্য নজর কাড়ে কানাডার ফুটবল সংশ্লিষ্টদের। এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেডে থাকা অবস্থাতেই 2014 সালের অক্টোবরে কানাডা অনূর্ধ্ব 18 দলে ডাক পায় সামিত। কানাডা অনূর্ধ্ব 20 দল থেকে আহ্বান আসে। এরপর অবশ্য কানাডা অনূর্ধ্ব 20 দলের অধিনায়ক নির্বাচিত হন সামিত। সামিতের জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে যখন তিনি মেজর লিগ সকারের দল মন্ট্রিয়াল ইমপ্যাক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। 2017 থেকে 2020 পর্যন্ত তিনি খেলেছেন এই ক্লাবটির হয়ে। 2019 সালে এই দলটির কোচ হন বিশ্বের অন্যতম সেরা এক ফুটবলার, তিনি হচ্ছেন থিয়েরি অরি। অরির অধীনে 2 বছর খেলেন সামিত। সামিতের খেলার পজিশন মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, অফ দ্য বল মুভমেন্টে তার জুড়ি মেলা ভার। সাবেক কানাডিয়ান তারকা ফুটবলার কলিন মিলার সামিতের ব্যাপারে বলেছেন, নর্থ আমেরিকান সকার লিগে সামিতের চেয়ে ভালো মানের কোনো মিডফিল্ডার নেই। কানাডার বয়সভিত্তিক অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 দলে খেলার পর কানাডা জাতীয় দলেও অভিষেক হয় সামিতের। বার্বাডোসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেও কানাডার জার্সি গায়ে জড়িয়েছেন এই মিডফিল্ডার। সামিত কখনো অবশ্য বলেননি তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, তবে যেহেতু এখনো কানাডার হয়ে কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে খেলেননি, তাই আমরা তাকে নিয়ে এখনো আশাবাদী যে হয়তো একদিন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। বলুন তো সেরা বাংলাদেশি প্রবাসী খেলোয়াড় কে? জি, আপনার উত্তরই ঠিক, হামজা চৌধুরী আমাদের চোখে সেরা বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লেস্টার সিটিতে খেলেন ফুটবলার হামজা চৌধুরী। তার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। লেস্টার সিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার বর্তমানে খেলেন দলটির মূল দলে। হামজা চৌধুরী এর আগে ইংল্যান্ডের যুব দলে খেলেছেন, তিনি খেলেছেন অনূর্ধ্ব 21 দলে। ছোটবেলায় হামজা হবিগঞ্জে গ্রামে আসতেন, সে সময়কার কথা মনে আছে তার। তিনি বলেন, আমি বাংলাদেশে যা খুশি তা করতে পারতাম। রাত 10টায় ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াতো, আমি বাংলা বলতে পারি, এটা জেনে মানুষ আসলেই বেশ অবাক হতো।
প্রতি বছরে হামজা বাংলাদেশে আসতেন, দু বা তিন সপ্তাহ থাকা হতো। হামজার মূল লক্ষ্য অবশ্য ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা, তবে সেটা তার জন্য অনেক কঠিন, কেননা ইংল্যান্ডে রয়েছে অনেক মেধাবী সব খেলোয়াড়। তবে হামজা বলেছেন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলতে পারেন। আমরা সবাই আশা করি একসময় লাল সবুজের জার্সি গায়ে দিবেন হামজা, দেশের মৃতপ্রায় ফুটবল জেগে উঠবে তার ছোঁয়ায়। এই হচ্ছে আমাদের মতে সেরা দশ প্রবাসী ফুটবলার, এর মধ্যে অনেকেই হয়তো তালিকায় নেই, যেমন হাফিজুর রহমান, রিয়াসাত খাতুন সহ আরো অনেকে। কাজে আপনারা জানাবেন আপনাদের পছন্দের কোনো খেলোয়াড় আছে কিনা যাকে আমরা এই তালিকায় রাখিনি। এই ছিল আজকের ভিডিও। আপনি যদি পুরো ভিডিও দেখে থাকেন তাহলে নিচে আমাদের জানান আপনি পুরোটা দেখেছেন। আমরা আসলে দেখতে চাই আমাদের চ্যানেলে কারা বেশি ডেডিকেটেড ভিউয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।